আজ থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী 12 মার্চ। এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে 20,24,192 জন শিক্ষার্থী, এর মধ্যে ছাত্র 9,92,878 জন, ছাত্রী 10,31,314 জন। পরীক্ষা অনুষ্ঠিত হবে 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের 3,700 কেন্দ্রে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি শেষ, প্রশ্ন ফাঁস হওয়ার কোনো সুযোগই নেই। জেলায় জেলায় পৌঁছে দেওয়া হয়েছে প্রশ্নপত্র। এবার সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে এমনটাও তার প্রত্যাশা। প্রশ্ন ফাঁসের গুজব যাতে ছড়াতে না পারে সেজন্য তৎপর আইনশৃঙ্খলা বাহিনীও। কেউ গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।